বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুজবের সোর্স হিসেবে ভাইরাল হয় চালাই দেন শব্দটি। এবার এ বিষয়ে অর্থাৎ গুজব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। এই স্ট্যাটাসের নিচে সোর্স হিসেবে ব্যবহার করেছেন সোর্স চালাই দেন। উপদেষ্টা আসিফ মাহমুদের সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। মোহাম্মদ শহীদ নামে একজন লিখেছেন, আরে আফসোস বাহিনীরা আর কত, বাদ দেন ভাই, আসেন সিঙ্গারা খাই। শেখ জাকির হোসেন নামে একজন লিখেছেন, কিন্তু ভাইজান বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনায় আপনারা পুরোপুরি ব্যর্থ, ডিমের দামে আপনারা হাসিনার রেকর্ডকেও ভেঙে দিয়েছেন। অপর একজন লিখেছেন, এসব ফাজলামো বন্ধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনুন, সে সাথে আইন শৃঙ্খলা ও আইনের শাসন ফিরিয়ে আনুন। এর আগে গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। সেখানে ছড়ানো হয় দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা। রাতভর গুজবের পর এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়েই সেটিকে আরও রসালো করে আসিফ মাহমুদ এই পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।